নমস্কার, শুরু করছি পরবাসের ফুলঝুরির সঙ্গে ঐশ্বর্যা। জার্মানির শিক্ষা ব্যবস্থার আড্ডার আসরে আজকে যাকে পেয়েছি আমি বা আমরা, তিনি হলেন সুমনা, সুমনা সাহা। সুমনা বর্তমানে বিখ্যাত আমেরিকান কোম্পানি ওয়েফেয়ারে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরতা। 2017 সালে খোদ কলকাতা থেকে জার্মানিতে এসেছে সুমনা। আমার বিদেশে আসার পরে প্রথম বন্ধু যার সঙ্গে সুখ দুঃখ গসিপ সব রকমের আলাপ আলোচনা সমস্ত কিছু শেয়ার করা যায়, সেরকমই একজন মানুষ হচ্ছে সুমনা আমার জীবনে। সুমনা, তোমার পরবাসের ফুলঝুরির আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, যেরকম ঐশ্বরিয়া বলল, আমরা জার্মানিতে যেভাবে আমাদের পরিচয় হয়েছে সেটা অনেকটাই কি বলবো কাকতালীয় এবং আরেকটি কমন ফ্রেন্ডের মাধ্যমে। তো আমারও খুব ভালো লেগেছে যখন আমি ঐশ্বরিয়ার সাথে প্রথম কথা বলেছি, দেখা করেছি, একসাথে অনেক 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 সেলিব্রেশনে আমরা একসাথে পার্টিসিপেট করেছি। সো এখনো পর্যন্ত তো খুব ভালো, আমাদের সবসময় আমাদের কথাবার্তা আলাপ আড্ডা খুব মজাই করেই কেটেছে। তো আমিও আশা করবো যে আগামী দিনগুলো যেন এরকমই থাকে। একদম একদম সুমনা, তুমি ঠিকই বলেছো। তো আমরা সময় নষ্ট না করে একদম সরাসরি প্রশ্ন এতে চলে যাচ্ছি, কোয়েশ্চেন আর আনসারে চলে যাচ্ছি, শুরু করছি। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, তুমি কিভাবে জার্মানিতে এলে, চাকরির মাধ্যমে এসেছিলে? এটা একটা অন্যরকম গল্প, তুলনামূলক অন্যান্য, মানে আমার সমান, আমি যে ফিল্ডে চাকরি করি সেই সেই রেসপেক্টে যদি আমি বলি, ঘটনাটা এরকম হয় যে 2017-র এন্ড অফ দ্য ইয়ার অক্টোবর এর সময়তে আমার আমার তখন অলরেডি সেই বছরই আমার বিয়ে হয় এবং আমাদের একটা অপরচুনিটি আসে আমার হাজব্যান্ডের থ্রুতে যে বিদেশে, লাইক ইন্ডিয়াতে এমন অপরচুনিটি থাকে যেখানে কোম্পানিরা এমপ্লয়ীদেরকে অন সাইটে পাঠায়, অন সাইট মানে ক্লায়েন্ট লোকেশনে এসে কাজ করা। তা সেই অপরচুনিটিতে যেটা দেখা যায় যে আমার প্রজেক্ট থেকে সেভাবে কোনো ডাইরেক্ট রিসোর্সিং ছিল না। সো আমি কি করি, তখন 3 মাসের একটা সাবাটিক্যাল লিভ নেই, যে হ্যাঁ তখন সবে সবে বিয়ে হয়েছে, ইটস লাইক আ হানিমুন পিরিয়ড, তো উই চোজ চলো আমরা যাই জার্মানিতে গিয়ে, আমরা যদি সেখানে গিয়ে চাকরি পাই তো খুব ভালো, যদি না পাই দেন আই উইল বি ব্যাক। ব্যাক এজ ইন আমার কোম্পানিতে আমি আমার পজিশনটা তো সিকিউর করেছিলাম, বাট আমার কোনো প্রজেক্ট ছিল না, ইটস লাইক আ লস অফ পে টাইপের একটা ব্যাপার থাকে। তো যখন আমি আসি জার্মানিতে তখন আমার কাছে কোনোভাবেই কোনো ক্লু ছিল না যে এখানে চাকরি কী করে খুঁজতে হয়। তো প্রথম 15 দিন আমি বলবো যে খুব টালমাটাল টাইপের একটা মানে মাইন্ডসেট ছিল, বিকজ আমি কখনোই এরকম একটা পরিস্থিতিতে পড়িনি। আমার মানে আমার পড়াশোনার পরে আমি চাকরি করা শুরু করেছি, লাগাতার প্রায় 4 বছর চাকরি করেছি, তারপরে হঠাৎ করে এরকম একটা গ্যাপ, আমি নিজেই অতটা ভালো করে প্রিপেয়ার ছিলাম না যে কী করে এটাকে হ্যান্ডেল করব। তো আমি অনেক অনেক অফকোর্স এটাকে কি বলবো হার্ডওয়ার্ক বলবো, আমি অনেক অনেক ভাবে চেষ্টা করা শুরু করলাম বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনস করে। তো এর একটা বড় বড় মানে পোস্ট স্টোরি আছে, বাট আশাটা হলো এইভাবে যে আমার হাজবেন্ড অপরচুনিটি পেয়েছিল, সেই সূত্রে আমি ওনার সাথে আমি এসেছি, দেন আমরা জার্মানিতে একসাথে থাকা শুরু করেছি, এরকম আর কি। আচ্ছা বেশ, তুমি তো ডিটেলস এ বলেই দিলে। তুমি কিভাবে জব পেয়েছো এখানে, মানে কেন আমি কোয়েশ্চনটা জিজ্ঞেস করছি, কারণ যার অনেককে মানে এটা তুমি যদি একটু ডিটেলস এ বলো যে কিভাবে এখানে জব পেয়েছো বা জব মার্কেট কিরকম, মার্কেটের কথাটা পরে আসবো, মানে জব কিভাবে পেয়েছো তুমি যদি বলো, তাহলে যারা পরবর্তীকালে আসছে, ইন ফিউচার যারা আসছে, তারা একটু মানে সুবিধে হয় আর কি, সাহায্য করবে তাদের এই ব্যাপারটা আর কি জানতে। অবশ্যই, এই জন্য আমি বললাম যে এটা একটা বড় স্টোরি, বিকজ সবার চাকরি খোঁজার যে গল্পটা সেটা অনেক আলাদা, সবার একদম ব্যাকগ্রাউন্ড আলাদা। তো এখানে কথা বলতে গেলে একটা জিনিস মেনশন করতেই হয় যে আমি যখন ক্যারিয়ার শুরু করি আমি একজন আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনিশিয়ালি আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রজেক্ট মানে অ্যাপ্লিকেশনস ডেভেলপ করতাম সেটা হচ্ছে জাভা। এটা একটা খুব বিখ্যাত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যারা আইটি অ্যাপ্লিকেশন ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ডে রয়েছেন
তো সেক্ষেত্রে যেটা হয়, যখন আমি ইন্ডিয়াতে থেকে দেখছিলাম যে আমাকে তো জার্মানি যেতে হবে, তো ইন্ডিয়া থেকে যদি আমি কিছু অ্যাপ্লাই করতে পারি এবং সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, তো প্রথমত আমার যে মেন স্ট্র্যাটেজি ছিল সেটা হচ্ছে জব সোর্সিং ওয়েবসাইট। ফর এক্সাম্পল, ইন্ডিয়াতে যেমন নকরি আছে, জার্মানিতেও প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট জব সোর্সিং ওয়েবসাইট আছে, যেমন মনস্টার .de, DE মানে জার্মান ভার্জন অফ দ্য মনস্টার, যেটা ইন্ডিয়াতেও চলে, মনস্টার বলে একটা ওয়েবসাইট, ডট কম, হ্যাঁ .com, হ্যাঁ। তারপরে হচ্ছে জিঙ্ক .de, জিঙ্ক হচ্ছে খুব বিখ্যাত একটা ওয়েবসাইট যেখানে প্রচুর অপরচুনিটিস লিস্টেড থাকে, তো যদি ইনডিডেন্স প্রোফাইল ম্যাচ করে তাহলে তুমি কল পাবে। এছাড়া আমাদের ইন্টারন্যাশনাল যে জব সোর্সিং ওয়েবসাইট বা প্রফেশনাল ওয়েবসাইট লিঙ্কডইন, এই তিনটে ওয়েবসাইট হচ্ছে আমার মেন মানে স্টার্টিং পয়েন্ট ছিল। সেখানে আমি প্রোফাইল আপডেট করি, বানাই, এবং ধীরে ধীরে অ্যাপ্লিকেশন যেগুলো আমি দেখতাম যে আমার ওই এক্সপিরিয়েন্সে, ওই সময় অবধি এক্সপিরিয়েন্সে যেগুলো ম্যাচ করছিল, অ্যাপ্লিকেশন অনলাইনে পাঠাতে থাকি। কিন্তু 2-3 দিন করার পর রিয়েলাইজ করি যে অফকোর্স এরা ওরকম, প্রথম কথা হচ্ছে ইনস্ট্যান্ট আনসার কেউ দেয় না, ওয়েট করতে হয় বেশ অনেকটা সময়। এবং ভালো ব্যাপার হলো এটা, যদি 15 দিন 20 দিন বাদেও হয়, যদি ওরা ডিক্লাইনও করে দেয়, কিন্তু ওরা একটা রেসপন্স পাঠায় যে তোমার অ্যাপ্লিকেশন এই কারণে আমরা রিজেক্ট করছি, দ্যাট ইজ আ গুড পার্ট। হুম 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 তো এটা হচ্ছে প্রথম এবং প্রধান প্রসেস, যে বার মানে উইদাউট ফেইল, ধৈর্য না হারিয়ে অ্যাপ্লিকেশনস করেই যাওয়া। এটা আমি লাগাতার প্রায় ইন্ডিয়াতে থেকে থেকে শুরু করি, মানে আমি যদি, আমি অক্টোবরের বিগিনিং এ জার্মানি এসেছিলাম, তো সেপ্টেম্বরের স্টার্টিং, সেপ্টেম্বরের মিড থেকে আমি প্রোফাইলগুলো বানিয়ে আমার সিভিটাকে আপডেট করে অ্যাপ্লিকেশনস পাঠাতে শুরু করি। জার্মানি আসার পর তো তখন আমি ফুল টাইম বাড়িতেই থাকছি, তখন আমার ইমিডিয়েট কোনো জব নেই, তখন আমি সারাদিন বাড়িতে বসে অলওয়েজ আমি খুঁজতাম যে কোন ধরনের আর কি ধরনের ওয়েবসাইট আছে যেখানে অ্যাপ্লিকেশনস পাঠানো যায়। হুম হুম এরকম অনেক নাম না জানা ওয়েবসাইট ছিল, ফর এক্সাম্পল দের ইজ এ এক্সপার্টার .com বলে একটা ওয়েবসাইট, মানে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, আমি ঐশ্বরিয়ার সাথে লিস্ট অফ ওয়েবসাইট যেগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলো আমি শেয়ার করে দেব। তারপরে হচ্ছে stepstone.de, স্টেপস্টোন ফিভার আছে, অনেক কিছু আছে ফিওর, ইন্ডিয়ান। হ্যাঁ, ফিওরটা মোস্টলি রিমোট আর কন্ট্রাক্ট এমপ্লয়ীদের জন্য, বাট আমি যেহেতু পার্মানেন্ট রোল খুঁজছিলাম তাই জন্য আমি এই হ্যাঁ এইগুলো দেখছিলাম। তো যেটা করতাম, ঘুম থেকে উঠে জাস্ট সব সময় চেষ্টা করতাম যে ফার্স্ট আওয়ারে যে অ্যাপ্লিকেশনস গুলো, যে জব গুলো পোস্ট হয়েছে, ধরো যেগুলো 2 ঘন্টা কি ম্যাক্স হতো, একদিন পুরনো যে জব গুলো পোস্ট হয়েছে সেখানে অ্যাপ্লিকেশনস গুলো পাঠিয়ে দেওয়া। তারপর তো ওয়েট করতেই হবে, কিছু করার নেই, কেউ তো এখানে ওরকম হাত ধরে বলে দেবে না যে কিভাবে তুমি করবে, সবটাই নিজেকে খুঁজে বার করা, সময় দিয়ে রিসার্চ করে, এটাই মেন আমার স্ট্র্যাটেজি ছিল। এবার যেটা হয় যে আমি এখানে আরেকটা জিনিস আমি একটু একটু ডিরেল হয়েই বলছি, জার্মানিতে আসার জন্য যে যখন ভিসা অ্যাপ্লাই করা বা এই জাতীয় কাজগুলো হয়, তখন যদি কেউ এরকম ডিপেন্ডেন্ট ভিসাতে আসে, বিকজ সাবাটিক্যাল নিয়ে আসা মানে আমার তো জব নেই, আমি আমার হাজব্যান্ডের ডিপেন্ডেন্ট হয়ে এসেছি প্রথমে, তো সে স্পাউস ভিসাতে, এবার সেখানে প্রচুর মানুষ কিন্তু ভুল ধারণা প্রোভাইড করে ইন্ডিয়াতে যে স্পাউস ভিসাতে জার্মানিতে গেলে চাকরি করা যায় না। এই ধারণাটা আমাকেও আমার টিমমেটরা দিয়েছিল, যেটা আমি পরে ফাইন্ড আউট করি যে এটা ভুল ভুল ইনফরমেশন। তো আমি বলবো যে কারোর কথা বিশ্বাস করবেন না আনটিল আনলেস আপনি নিজে ভিসা হাতে পাচ্ছেন এবং সেটাকে ট্রান্সলেট করে দেখছেন যে ওখানে কি লেখা আছে। বিকজ কি হয়, যখন আপনি দেখছেন যে আপনার পরিচিত কেউ একটা এসে আপনাকে এরম কথা বলছে, তখন আপনি স্বাভাবিকভাবেই নিজের ডকুমেন্ট না দেখে ওনাকে হঠাৎ করে বিশ্বাস করে ফেলেন, এবং তাতে কি হয়, আপনি অনেক ডিমোটিভেটেড হয়ে যান যে কোনো একদম মানুষের ক্ষেত্রে। তো আমি যখন প্রায় জার্মানি আসার পরেই, বলা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ, যে আমি একদিন আমার ভিসা স্টেটাসটা বার করে দেখলাম যে ওখানে অফকোর্স জার্মানি লেখা ছিল, আমি তখন অত ভালো জার্মান জানতাম না, ট্রান্সলেট করে দেখলাম লেখা আছে যে ওয়ার্ক পারমিট ইজ প্রোভাইডেড। তো দেখে আমার মনে হলো যে আরে এটা তো একদম নতুন ইনফরমেশন আমার কাছে, তখন আমার আরো কনফিডেন্স আসলো, বিকজ যখন আমি জব অ্যাপ্লাই করছি তখন আমি এটাও জানি না যে আমার কাছে ভিসা আছে কিনা, বিকজ আমার ধারণাই ছিল যে এখানে চাকরি করা যায় না, বাট স্টিল অ্যাপ্লাই করতাম। তারপরে উইদিন 3 উইকস আমি প্রথম একটা কল পাই, যে আমি লাস্ট ধরো 1 মাস ধরে যে অ্যাপ্লিকেশন পাঠাতে শুরু করি যে বিভিন্ন জায়গায়, একটা কল পাই, সে কলটা ছিল একটা কনসালটেন্সি, যারা রিক্রুটমেন্ট এজেন্সি টাইপের হয় সেরকম একটা কোম্পানির,
ওরা আমাকে সাথে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করলো, ইংলিশেই করেছিল এবং বলেছিল যে ওকে তোমার প্রোফাইলটা আমরা শর্টলিস্ট করেছি, আমাদের যদি কোনো নতুন অপরচুনিটি আসে তোমাকে আমরা জানাবো। এইটা হওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে না, আমি যে রাস্তায় হাঁটছি সেটা ঠিক রাস্তা, বিকজ এতদিন ধরে দের ইজ নো গাইডেন্স যে আমি অ্যাকচুয়ালি যেটা করছি সেটা সেটা ফ্রুটফুল হবে কিনা আমার সাথে। বাহ, তো ওটা একটা স্টার্টিং পয়েন্ট। তারপরে দু তিনটে কনস্ট্যান্টলি এরকম অ্যাপ্লিকেশনের রেসপন্স আসতে থাকে, ওকে এবার তোমার ইন্টারভিউ নেওয়া হবে বা এবার তোমাকে আমরা সামনা ফেস টু ফেস ইন্টারভিউয়ের জন্য কোম্পানিতে ডাকবো, কারণ তখন তো কোভিড ছিল না, তখন স্বাভাবিকভাবেই সামনে একদম গিয়ে ইন্টারভিউ দিতে হতো, আর যদি দূরে কোনো শহরের হয় তখন হয়তো ভিডিও কলে হতো। তো যাই হোক, তারপর আই থিঙ্ক 1.5 মাসের ভিতরে আমি আমার প্রথম চাকরি পাই। সো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার জন্য যে কেউ আমাকে ওই সময় হেল্প করেনি, মানে কেউ অ্যাজ ইন লাইক আমার হাজবেন্ড আমার সবসময় আমার পাশে ছিল, বাট আদার দ্যান হিম, বাট ওরও তো চাকরি ছিল সেভাবে, তো সবসময় তো আর এরকম আমার পাশে বসে যা আমি করছি সেটা তো করা সম্ভব না, বাট একদম এক্সটার্নাল রিসোর্সের তরফ থেকে আমি বলছি, মানে আমি কোনো এজেন্সিকে হায়ার করিনি, আমি কোনো কনসালটেন্টকেও হায়ার করিনি চাকরি খুঁজে দেওয়ার জন্য, যেটা আমি করেছি নিজে করেছি রিসার্চ করে করেছি। সো এটা একটা বড় লেসন আমার জন্য, ইভেন এজ আ জেনারেল পার্সপেক্টিভ লাইফের ক্ষেত্রে খুব হেল্প করেছে আমাকে। বেশ। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, জার্মানি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের উন্নতির জন্য একটি ভালো জায়গা? আমি একেবারে কোয়েশ্চেনটা করে দিচ্ছি, তাহলে তোমার হয়তো আনসারটা দিতে সুবিধা হবে। ভালো জায়গা, আমি যে কারণে জিজ্ঞাসা করছি তা হলো, জার্মানি এখনো অন্যান্য দেশের তুলনায় ডিজিটাল ভাবে প্রচন্ড ভাবে পিছিয়ে রয়েছে। অবশ্যই মেকানিক্যাল বা ফিজিক্স বা পদার্থবিদ্যা যাই বলো না কেন, ফান্ডামেন্টাল সায়েন্সেও এগিয়ে আছে, তবে সফটওয়্যার ডোমেনের ক্ষেত্রে দেশটি কতটা উন্নতি করেছে বলে তোমার মনে হয়? সত্যি কথা বলতে এটা একটা মিশ্র উত্তর হতে চলেছে, কারণ মিক্সড আনসার, বিকজ এরম ভাবে বলা যাবেই না যে সামগ্রিকভাবে পিছিয়ে আছে, বা এরম ভাবে বলা যাবে না যে বিশাল উন্নতি করেছে, সব সময় একদম কাটিং এজ টেকনোলজি যেটা বলে বা মডার্ন টেকনোলজি যেটা বলে সেটা ইউজ করে, এটা নয়। কেন নয়? বিকজ জার্মানিতে প্রচুর পুরোনো কোম্পানি আছে। ফর এক্সাম্পল, জার্মানি কেন বিখ্যাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, গাড়ি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এগুলোর জন্য? এই কোম্পানিগুলোতে এখন গাড়ির ইঞ্জিনিয়ারিং করার জন্য তো তোমাকে সফটওয়্যার ব্যবহার করতে হবে, এই কোম্পানিগুলো এতটাই ট্র্যাডিশনাল, সেখানে চেঞ্জ আনাটা অতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়। মানে আমি যদি আরেকটু অন্যভাবে বলি, যদি কোনো স্টার্ট আপ কোম্পানি হয়, আমি যদি বলি যে আমি জাভার লেটেস্ট ভার্জন দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাবো, আমার হাতে ফ্রিডমটা অনেক বেশি আছে কম্পারেটিভলি। আমি যদি ট্র্যাডিশনাল কোম্পানিতে যাই, সেখানে হয়তো জাভার 5 বছর পুরনো ভার্জনে ওরা কাজ করছে, কিন্তু দের ইজ এ রিজন বিহাইন্ড ইট, যে ওদের সফটওয়্যারটাকে অনেক বেশি সিকিউরিটি প্রোভাইড করতে হবে। ওরকম হুটহাট করে নতুন টেকনোলজি মার্কেটে আসলে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে আগে এটা জানতে হবে যে বর্তমান ইনফ্রাস্ট্রাকচার বা ওদের সফটওয়্যারের এনভায়রনমেন্ট ওদের বিজনেসটাকে সাপোর্ট করছে কিনা, বিকজ দে আর রানিং হাই রেভিনিউ বিজনেস, এই বিজনেসে যদি কোনোভাবে বাধা রয়ে আসে তাহলে লসটা তো কোম্পানির হবে। তো কোনো কোম্পানি একদম চাইছে না যে ডিরেক্টলি আমি জাস্ট শুধুমাত্র কাটিং এজ টেকনোলজি করতে চাই বলে, এমপ্লয়িকে হ্যাপি করতে চাই বলে আমি সবসময় চেঞ্জ করে দেবো, সেই জন্য দ্যার ইজ এ গুড ব্যালেন্স, এটা হচ্ছে ঘটনা। তা ভালো জায়গা যদি জিজ্ঞেস করো তাহলে এরম বলবো যে এখানে ডেভেলপারদের হাতে অনেক বেশি ফ্রিডম আছে, সে ট্র্যাডিশনাল কোম্পানিতেই যাও বা স্টার্ট আপেই যাও বা মিড সাইজ কোম্পানিতেই কেউ চাকরি করুক না কেন, কিরকম ফ্রিডম? অ্যাটলিস্ট মাইক্রো ম্যানেজমেন্ট আর কম। ইন্ডিয়াতে যেরকম হয় সারাক্ষণ ম্যানেজার একদম মনিটর করতে থাকে এমপ্লয়ীদেরকে, যে 2 ঘন্টার লাঞ্চ ব্রেক নিল কেন নিল, কি এত দেরি করে জয়েন করলো, মানে দিনে কাজের সময়টা কেন দেরি করে শুরু করলো, বা এত আর্লি কেন বাড়ি চলে গেল, এই জাতীয় যে আদার্স বিহেভিয়ারাল যে পরিবর্তনগুলো, মানে যে বিহেভিয়ারিয়াল আসপেক্ট গুলো রয়েছে একটা এমপ্লয়ির কাজের রেসপেক্টে, তার প্রোডাক্টিভিটির রেসপেক্টে, সেখানে মাইক্রো ম্যানেজমেন্ট কম। তো যার জন্য কি হয়, কাজ করে একটু আরাম আছে, এটা সত্যি কথা। তো আচ্ছা, এনভায়রনমেন্টে সবাই অনেক কোঅপারেটিভ। দেখো এটা তো খুব কমন ব্যাপার যে আমি একজন অন্য ন্যাশনালিটির মানুষ, আমি জার্মান কোম্পানিতে জার্মানদের সাথে চাকরি করছি, তো হ্যাঁ
একটু তো তোমার মানে পার্থক্য থাকবেই মাইন্ডসেটের, স্বাভাবিক। তাও আমি বলবো যে যারা আমাদের সমবয়সী জার্মান যারা রয়েছে, ইয়াং জেনারেশন মানে যাদের বয়স 25 থেকে 35, তাদের মাইন্ডসেটটা অনেক বেশি ইন্টারন্যাশনাল হয়ে গেছে। কিন্তু এমনও কলিগ থাকেন যাদের বয়সটা একটু বেশি, সেক্ষেত্রে কিছু পরিবর্তনকে যদি কেউ মানে কোনো আইডিয়া যদি কেউ পিচ করে, সে আইডিয়াটাকে ডিফেন্ড করতে হয়তো একটু সময় বেশি লাগে, বাট দে আর ভেরি র্যাশনাল। ওরকম এরা কখনোই এরকম বলে না যে তুমি ইন্ডিয়ান বলে আমি তোমার আইডিয়া শুনবো না, নেভার এভার হ্যাপেন্ড। বাট আমি বলতে চাইছি যে অনেক যুক্তিযুক্ত ভাবে যদি কিছু, ধরো ওরা যদি কিছু নাও বলছে, কেন না বলছে, দে গিভ ক্লিয়ার লজিক এক্সপ্লানেশনস অ্যান্ড লজিক, সেই ক্ষেত্রে বলবো যে কাজের সূত্রে ভালোই লাগে ওভারঅল। আমি সত্যি কথা বলতে ইন্ডিয়ান কোম্পানির এনভায়রনমেন্টকে মিস তো করিনি এখনো অবধি, বাট বাট ইন কেস যদি আমাকে কখনো ইন্ডিয়া রিলোকেট করতে হয়, দেন আই উইল মিস জার্মানির ওয়ার্ক এনভায়রনমেন্ট, এটা ফর শিওর। বিকজ এত ভালো ওভারঅল একটা মানে হেল্পফুল এনভায়রনমেন্ট আমি আগে দেখিনি। টেকনোলজি ওয়াইজ আনসারটা ডিপেন্ডস, যদি বড় কোম্পানি হয় তাহলে হয়তো একটু একটু তোমাকে ম্যানেজ করতে হবে, তুমি নিজে নিজে শিখে নিলে খুব ভালো কথা, বাট কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে ডিফিকাল্ট। বাট স্টার্ট আপ হলে তো তোমার হাতে ফুল ফ্রিডম, তুমি যা যেটা জানো সেটা যদি মানে ভ্যালিড হয়, যেটা তোমার বিজনেসকে হেল্প করবে মানে কোম্পানির ওভারঅল গোলকে হেল্প করবে, তো ইউ আর ফ্রি টু ইমপ্লিমেন্ট এভরি নিউ টেকনোলজি ইন দ্যাট প্রজেক্ট বা ইন দ্যাট কোম্পানি। বা খুব সুন্দর করে মানে বুঝিয়ে বললে। হ্যাঁ, তুমি খুব ভালো, মানে ইনফরমেটিভ, এটা আমিও বলবো আপনাদেরকে। থ্যাংকস। ওনার সাথে কথা বলতে গেলে প্রচুর কিছু জানা যাবে, ওর নলেজের মানে আপনি যদি নাও জানতে চান প্রচুর কিছু বলবে। আমি কত কিছু জানতে পারি ওর সাথে কথা বললে সেটা বলে বোঝানো যাবে না, যত না পড়ে না, শিখেছি। এটার একটা ড্রব্যাকও আছে, তার মানে আমি একটু বেশি এক্সপ্লেন করে ফেলি যখন আমাকে কম কথায় আনসার দিতে হবে, এটা আমার হয় বাট আমি সবার অনেকেই বলে চেষ্টা করছি টু মেক ইট বেটার। তোমার সাথে কথা বলার একটা আলাদা মজা আছে, আমি এটা অনুভব করছি। এনিওয়েজ, আলাদা বিষয় থ্যাংক সেটা। ইউ। হ্যাঁ, এরপরের কোয়েশ্চেন হচ্ছে, এখানে মানে জার্মানিতে কাজের মান কিরকম, ওয়ার্ক কালচার কিরকম? আমি একেবারে বলে দিচ্ছি, তোমার সুবিধা হবে তাহলে ওকে, তো। তোমার ডোমেনে ইন্ডিয়াতে কাজ করার তুলনায় তুমি কি আরো ডিটেলস বা বিশদভাবে জার্মানিতে কাজ করা হচ্ছে বলে মনে হয়? মানে আমি কোয়ালিটি অফ ওয়ার্ক এর কথা বলতে চাইছি আর কি, ইন জেনারেল। হুম হুম বুঝতে পেরেছি। তো আমি আমার ফিল্ডের ব্যাপারেই বেস্ট বলতে পারবো, অফকোর্স। আমি অবভিয়াসলি, হ্যাঁ আমি একদম। স্পেসিফিক্যালি যদি বলি, আমি হচ্ছি ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপার। ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপার মানে কি, যদি কোনো ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটটা যদি ধরো আমরা www.google.com বা যাই হোক হোয়াট এভার .com আমি যদি খুলি, সেটা যে একটা ওয়েব পেজ থাকে, তার পিছনে কি কাজ হচ্ছে, তার পিছনে ওই ওয়েবসাইটে কেউ যদি কোনো বাটনকে ক্লিক করে, তাতে কিভাবে প্রোগ্রাম রান করে, আমি সেই ধরনের প্রজেক্টস বানাই এবং সেই ধরনের সফটওয়্যার ডেভেলপ করি। এবার এই ফিল্ডটা অনেক ভাস্ট এবং প্রত্যেকটা মানে প্রত্যেকটা কোম্পানির এক একটা নিজস্ব ভ্যালুজ আছে যে কিভাবে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং ফাংশন করবে। তবে সবকটা মানে আমি জার্মানিতে আসার পর আই থিঙ্ক এটা আমার ফোর্থ কোম্পানি লাস্ট 6.5 বছরে, সো সব মানে বর্তমানেরটা আমার আমেরিকান কোম্পানি, বাট এছাড়া আমি অন্যান্য জার্মান কোম্পানিতে চাকরি করেছি, সব ক্ষেত্রেই দেখেছি কোয়ালিটি অফ ওয়ার্ক এরা সব সময় 200% রাখে। ফর এক্সাম্পল, ধরে নাও একটা ডেভেলপার একটা ফিচার বানাচ্ছে, সে কোনোভাবে অসুস্থ হয়েছে, ইন্ডিয়া হলে কি হবে, অন্য কোনো ডেভেলপারকে লাগিয়ে দেওয়া হবে সেটা কাজ করার জন্য, এবং সে যদি স্কিলফুল নাও হয় তাকে প্রেশার করা হবে যে তুমি এক্ষুনি করো এটা শেষ করো। সে যদি বাজে কোয়ালিটি কোড লিখে এবং বাজে বাজেভাবে সেটাকে এক্সিকিউট করেও, তাতে ম্যানেজার অতটা বদার্ড নয়, মানে ইন্ডিয়াতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মেন উদ্দেশ্য হচ্ছে কাজটা কমপ্লিট করে আমাকে দেখাতে হবে। এটা এখানে সম্পূর্ণ উল্টো। এখানে হচ্ছে ধরো কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়েন, ওইটা ওখানে সেই সময়ের জন্য পজ হয়ে যাবে, তারপরে সে যদি ফিরে আসে, সে যখনই ধরো 2 সপ্তাহ পর ফিরে এলো, সে সেটাকেই কন্টিনিউ করবে এবং সে সেটাকে ভালোভাবে কমপ্লিট করবে উইদাউট দ্যাট মাইক্রো ম্যানেজমেন্ট প্রেশার। বা এবং এতে কি হয় যে তুমি ওই এমপ্লয়কে ট্রাস্ট করো,
হ্যাঁ, এখন যদি ধরে নাও এই ধরনের এমার্জেন্সি হতেই পারে যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কিছু একটা কাজ যেটা উনি করছিলেন তার বদলে অন্যকে হ্যান্ড ওভার করতে হয়, সেটা হয়তো খুব কম, মানে হয়তো বছরে একটা একটা কাজ ওরকম হতে পারে, কিন্তু কমন যদি আমি বলি ইন জেনারেল, সেক্ষেত্রে খুব ভালোভাবে এমপ্লয়কে ট্রাস্ট করে এবং তারা কমপ্লিট করে, এবং এতে সেটা কি হয় কোড কোয়ালিটি, কাজের যে ডেলিভারি সেটা একদম একজন মানুষ করছে তো সে জানে কিভাবে করতে হবে, সেটা ভালোভাবেই ক্লায়েন্টের কাছে যায়, কি ধরো ওটাকে ফাইনালি আমরা ডেকে বলি গো লাইভ, গো লাইভ মানে পাবলিশ করা হলো পাবলিক, পাবলিকের কাছে মানে ইন্টারনেট যদি এমন ওয়েবসাইট থাকে তাহলে ইন্টারনেটে পাবলিশ করা হলো, বা এমন একটা ফিচার যেটা কাস্টমাররা ব্যবহার করছে, তো এখানে ডিফারেন্ট একটা ম্যানেজমেন্ট বা মাইন্ডসেট কাজ করে। আরেকটা ব্যাপার হলো যে কোয়ালিটি অফ ওয়ার্ক আরেকভাবে মেজার করা যায়, সেটা হলো যে এখানে তুমি, আমি জানি না যে সবাই এই ব্যাপারটা সম্পর্কে অত অ্যাওয়্যার কিনা, সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা খুব বড় মেথোডোলজি হলো অ্যাজাইল মেথোডোলজি, এইটা আচ্ছা সম্পর্কে আমার একটু কথা বলার আছে। অ্যাজাইল মানে হচ্ছে টু এমব্রেস চেঞ্জ, টু এমব্রেস চেঞ্জ, এটা একটা এটা একটা কনসেপ্ট, মানে আজকে ধরো আমরা এই মিটিংটা করছি, এবার আমার জ্বর হয়ে গেল তো মিটিংটা তোমাকে পোস্টপোন করতে হবে, বা তোমার শরীর খারাপ হয়ে গেল, বা আমরা কানেক্ট করতে পারলাম না, তো আমাদের একটা অন্য প্ল্যান বানাতে হবে যে আজকে প্ল্যান মিটিংটা যেটা ছিল সেটা হলো না বলে আমাকে একটা অন্য একটা ওয়ার্ক অ্যারাউন্ড খুঁজে বার করা, আইদার অন্য কোনো দিন বা অন্য কোনো সময়। এই যে একটা মাইন্ডসেট যে তুমি এগ্রি করছো আজকের দিন যেটা প্ল্যান করেছিলাম হলো না, বাট তুমি এগ্রি করছো অন্য একটা দিনে সেটাকে মুভ করার জন্য, এই মাইন্ডসেটটাকে আমি বলবো ইন জেনারেল অ্যাজাইল, যে হ্যাঁ যেরম যেরম লাইফের সিচুয়েশন আসছে তুমি সেইভাবে তাকে ট্যাকেল করছো। এটা আমি তোমাকে, এটা আমি তোমাকে তো বেসিক লাইফের এক্সাম্পল দিলাম, এর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ তো এটা সফটওয়্যার ফিল্ডে ভীষণ ভীষণ ভাবে ব্যবহার হচ্ছে, এবং জার্মানিতে সব মানে মোস্ট অফ দ্য কোম্পানিজ ওরা অ্যাজাইল ফ্লোতে কাজ করে। কেন? চেঞ্জেস আর ইনএভিটেবল, আসতেই পারে, সে একদম তুমি রিসোর্স চলে গেল, সে তোমার ক্লায়েন্ট চলে গেল, প্রজেক্ট চলে গেল, হতেই পারে, তো তোমাকে সেইভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে। তো আমাকে যদি বলা হয় যে আমাকে একটা এন্ড টু এন্ড একটা কাজ সফটওয়্যার ডেলিভারি করতে হবে, তো আমাকে প্রথমে ভাবতে হবে, প্রথম কথা আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে কি আমার যে কাজটা এনেছে তার সাথে কথা বলে বুঝে বুঝে নিতে হবে যে কাজটা হবে কিভাবে, এবং তারপরে প্ল্যান বানাতে হবে। সেই প্ল্যানটা হলো যে তুমি কিভাবে শুরু করবে, তুমি যদি চলে যাও সে তোমার বদলে কেউ যদি থাকে তাকে হ্যান্ড ওভার দেবে, বা তুমি যদি থাকো তাহলে কিভাবে সেটা ফাইনালি পুরো কাস্টমারের কাছে পৌঁছাবে। এই প্ল্যানিং সাইকেলটা মোস্ট অফ দ্য জার্মান কোম্পানি খুব গুরুত্ব দিয়ে করে, যেটা ইন্ডিয়াতে হয় না, অ্যাটলিস্ট যতদিন আমি চাকরি করেছি আমি দেখিনি, হয়তো এতদিন আমি বাইরে রয়েছি 6 বছর হয়ে গেল, হতেই পারে ইন্ডিয়াতে এটা ইম্প্রুভ হয়েছে, বাট আমি দেখিনি সত্যি কথা বলতে। আর এই যেহেতু ওরা প্ল্যানিং এ এত বেশি গুরুত্ব দেয়, তাই জন্য কি হয় ওদের ডেলিভারেবেলে খুঁত কম বেরোয়, তাই জন্য কোড কোয়ালিটি বলো, তোমার পুরো পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট বলো, ওখানে তুমি দেখবে যে ডিলে যদি হয়ও দে হ্যাভ রিয়েল গুড জাস্টিফিকেশন যে কেন ডিলে হয়েছে। তবে অফকোর্স এক একটা কোম্পানির এক একটা ম্যানেজমেন্ট আছে আলাদা, ওরা যদি আননেসেসারি এমপ্লয়কে প্রেশার করতে থাকে সেক্ষেত্রে তো আউটকাম আলাদা হবেই, কিন্তু জেনারেল ভাবে যদি বলি এরা প্ল্যানিং এ বেশি বিশ্বাসী রাদার দ্যান মানে প্রচন্ড ফাস্ট র্যাপিড ডেভেলপমেন্ট, বিকজ প্রচন্ড ফাস্ট র্যাপিড ডেভেলপমেন্টে ভুল বেশি হয়, যেটা আমরা সবসময় ছোটবেলায় বাচ্চাদেরকে শেখাই আস্তে আস্তে কাজ করো, ঠিক করে কাজ করো, রাদার দ্যান দৌড়াও আর পড়ে যাও, তো ব্যাপারটা এরকম। সেই ক্ষেত্রে ওভারঅল ভালোই ভালোই ওদের স্ট্র্যাটেজি, এবং আমি বলবো যে দে শুড কিপ ইট আপ। বেশ, একদম খুব সুন্দর করে মানে বুঝিয়ে একদম ডিটেলস এ বুঝালে, মানে আমার খুব ভালো লাগলো আর কি। আমি যদিও একদম মানে আমার সফটওয়্যার ডোমেন ছিল না, কিন্তু আমি অনেক কিছুই বুঝলাম তোমার এক্সপ্লানেশনের মাধ্যমে। বেশ, এর পরের কোয়েশ্চেন হচ্ছে, তুমি বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি করো? তুমি এটা অলরেডি বলে দিয়েছো খানিকটা। এই কোয়েশ্চনটা যদি তুমি মানে তুমি বে করতে চাও খানিকটা বলেছো, যদি বলতে চাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাও হ্যাঁ, এটা যদি এই আমাদের ইন্টারভিউটা যদি কেউ আইটি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার কেউ দেখেন, তাহলে আমি বলবো যে আমি জাভা টেকনোলজিতে কাজ করি, জাভা টেকনোলজি মানে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এছাড়া বেশ কয়েকটা টপিক আছে যেটা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের সাথে এখন এই ফিল্ডে প্রচণ্ড কাটিং এজ মানে টেক, সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস বলে,
একটা ফ্রেমওয়ার্ক আছে, তার নাম হলো স্প্রিং বুট। আর আদার দেন জাভা আমি এখন কটলিন বলে আরেকটা টেকনোলজি আছে, সেই টেকনোলজিতেও আমার ক্যারিয়ারটাকে একটু ন্যাভিগেট করছি, বিকজ এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ক্রুশিয়াল যে কোনো ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর এছাড়া যদি সত্যি কথা বলতে আরো ডিপে যাওয়া যায়, এবার প্রজেক্টের ব্যাপারে যদি বলি বা এক্স্যাক্টলি টেকনোলজি সেগুলো নাম হিসেবেই বলা হবে, মানে সেইভাবে যদি বলি, কিন্তু কেউ যদি সত্যি ইন্টারেস্টেড হন আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট করতে পারেন, দেন আমি যদি এটাও ইন্টারেস্টেড হন যে ওকে কিভাবে ডেভেলপমেন্টে ন্যাভিগেশনস আমি করেছি বা কিভাবে প্রজেক্ট ডেভেলপ করছি, সেক্ষেত্রে আমি মোর দ্যান হ্যাপি যে তাকে গাইড করার জন্য। বাট ইন জেনারেল ব্যাক এন্ড ওরিয়েন্টেড টেকনোলজিস মেনলি আমি হ্যান্ডেল করি, জাভা আছে, স্প্রিং বুট আছে, কটলিন আছে, এছাড়া অনেক ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট আছে যেটা আমাদের করতে হয়। এখন যেহেতু টেস্ট অটোমেশনের যুগ, আগেকার দিনে অত ম্যানুয়াল টেস্টিং হতো সব ওয়েবসাইটের ক্ষেত্রে, এখন যে ডেভেলপার তাকেই টেস্টিং এর দায়িত্ব নিতে হয়, তো সেক্ষেত্রে আমি নিজের কোডকে টেস্ট করি, যদি আমি রাবিশ কোড লিখি সেটা আমার প্রবলেম, তা আমাকে ঠিক করতে হবে রাইটিং গুড টেস্ট। সো এগুলো এক একটা থাকে পার্ট যে তুমি নিজে এন্ড টু এন্ড রেসপন্সিবিলিটি নিচ্ছ, তো সেটাই এখন আমার কাজ। বা বেশ বেশ সুন্দর করেই আর কি বলছে। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, এটাও খানিকটা তুমি টাচ করেছো, তুমি এখানে ওয়ার্ক কালচারের সামঞ্জস্য করতে তুমি কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো, খানিকটা একটু বলেছো হয়তো হালকা। তো সত্যি কথা বলতে আমার প্রথম দুটো কোম্পানিতে আমাকে সেইভাবে খুব চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, বিকজ আমি যখন জার্মানিতে চাকরি শুরু করি ওরা আমাকে অ্যাজ এ ফ্রেশার হিসেবে চাকরি অফার করে। মানে যেটা হয়, আমার আগে ইন্ডিয়াতে আমার প্রায় 4 বছরের এক্সপিরিয়েন্স ছিল, সেটা একদম নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। আমার তখন সত্যি কথা বলতে চাকরির দরকার ছিল, ইটস লাইক যে এমন না যে আমি ওয়েট করে থাকবো যবে আমার 4 বছরের রেসপেক্টে চাকরি আসবে দেন আই উইল জয়েন দ্যাট, বাট আমার টার্গেট ছিল যে হ্যাঁ আমি একটা অন্য কমপ্লিট ডিফারেন্ট কান্ট্রিতে এসেছি, আই নিড টু গেট আ জব অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আমি চাইছিলাম যে ওকে যা আসছে আই উইল অ্যাকসেপ্ট, অ্যান্ড অফকোর্স ইট ওয়াজ গুড, অফকোর্স ইন স্যালারি পয়েন্ট অফ ভিউ থেকেও বেশি, ইউরো আর আইএনআর এর ডিফারেন্স সবাই জানে। তো প্রথম দুটো কোম্পানিতে প্রবলেম হয়নি, থার্ড কোম্পানিতে আমি এটা রিয়েলাইজ করি যে যখন কেউ একটা সিনিয়র হয়ে যাচ্ছে না কোনো কোনো টিমে, একটু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, মানে একটু লবি টাইপের ভাব, সেটা ইন্ডিয়াতেও হয় সেটা জার্মানিতেও, আমি যেটা রিয়েলাইজ করি উইথ টাইম যে হ্যাঁ, যখনই এখানে হয়, এখানে প্রচুর হয়। হ্যাঁ এখন যখন একটু হায়ার পজিশনে যাচ্ছে কোনো এমপ্লয়ি, তখন তার যে পারফরমেন্সের যে রিভিউ বা তার যে ওভারঅল এবিলিটিকে জাজ করার যে প্যারামিটার, সেটা বাকি জার্মানদের থেকে একটু বেশি স্ট্রিক্ট, সেটা আমি অনুভব করেছি। কিন্তু আমি জানি না যে এটা হয়তো কমন, আমি জানি না এটা হয়তো কমন ইন এনি কমিউনিটি, সেটা যদি ধরো কেউ বাঙালি সাউথ ইন্ডিয়াতে গিয়ে ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে গিয়ে তেলেগু বা কন্নড়িয়া কমিউনিটির সাথে কাজ করছে, সেখানেও হয়তো সিমিলার ফেস তাকে সিমিলার চেস করতে হবে, সিচুয়েশন ফেস করতেই হবে। এটা একটা ডিফারেন্স আমার নোটিস হয়েছে যখন কেউ সিনিয়র রোলে যাচ্ছে, যতদিন পর্যন্ত তুমি মোটামুটি মিড লেভেল বা একটু জুনিয়র আছো কোনো প্রবলেম নেই, বিকজ তুমি তোমাকে একটা কাজ দেয়া হচ্ছে, তুমি সে কাজটা কমপ্লিট করছো, জমা দিচ্ছ বা জমা দিচ্ছ মানে সেটা সেটা ফাইনালি আমরা আমাদের ডেভেলপমেন্টের ভাষায় বলে ডিপ্লয়মেন্ট, ডিপ্লয়মেন্ট মানে ইট টার্নস টু রিয়ালিটি, সেটা সেটা কাস্টমারের কাছেই হোক কি পাবলিক ইন্টারনেটের কাছেই হোক। এরপরে যেটা হয়েছিল যে সিনিয়র হওয়ার যে যে রাস্তা, সেখানে কি হয় যে ধরুন ধরো যে একটা টিমে অলরেডি একজন সিনিয়র আছে, তো তুমিও গুড ক্যান্ডিডেট টু গো টু দ্য সিনিয়র লেভেল, তুমি বলছো যেমন তোমার ম্যানেজার বা তোমার 101 যে যে সিনিয়র আছেন তাকে যে আমি তো প্রমোশনের জন্য রেডি, সেক্ষেত্রে হয়তো তুমি একটু পুশব্যাক পেতে পারো যে অলরেডি একজন আছে তো ওই জায়গা ফাঁকা না হলে তোমাকে দেয়া হবে কি করে, তো ইউ হ্যাভ টু ওয়েট আ বিট সেক্ষেত্রে। তো এই জিনিসগুলো পার্থক্য আছে, কিন্তু এছাড়া ওভারঅল আমি কখনোই দেখিনি যে মানে এ ওর পেছনে লাগছে, বা যেটা খুব কমন দেখা যায় যে ফালতু পলিটিক্স, মানে এই এই ব্যাপারটা আছে যে হ্যাঁ একটু জার্মানকে ওরা প্রেফার করে হায়ার লেভেল ম্যানেজমেন্টে যদি জার্মান কোম্পানি হয়, আর না হলে অ্যাজ সাচ সেরকম কিছু সমস্যা আমি দেখিনি। আচ্ছা আমি একটাই কথা বলতে চাইছি সবাইকে এখানে, কিন্তু আমি কাউকে কিছু ছোট করার জন্য বলছি না, বা ইন্ডিয়ান কোম্পানি বা জার্মান কোম্পানি, এটা জাস্ট একটা অন আ হোল আলোচনা কোম্পানি এতে যারা
আসতে চাইছেন ওই কারণের জন্যই, মানে যারা ভাবছেন, আমাকে অনেক রকম অনেকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, অনেকে অনেক রকম, তো আমি সেই কারণের জন্য ওকে ওরকম করে ডিটেলস বলতে বলেছি। তো ও যেটা ফেস করেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। কেউ ভাববেন না যে আমি ইন্ডিয়াকে ছোট করে জার্মানিকে বিশাল বড় করতে চেয়েছি, বা জার্মানি ছোট করে ইন্ডিয়াকে করতে চাইছি, কারণ এখন তো বুঝতেই পারছো আমি কিছু বলতে চাইছি না এখানে। তো না অবশ্যই, এখানে ইভেন হয়তো আমার আনসার গুলো শুনে এরম মনে হতে পারে যে আমি যে পয়েন্ট গুলো রেসপেক্টে আমার জার্মানিকে ভালো মনে হয়েছে আমি সেটা বলেছি, একদম এন্ড এটার মানে এটা নয় যে আমি ইন্ডিয়াকে ছোট করছি বা ইন্ডিয়ার কোম্পানির কালচারকে খুব বাজে বলছি, কিন্তু আমি যেটা নিজে ফেস করছি সেটা আমি আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করছি। এটা হতেই পারে যে আমি আমার ব্যাড লাক হতেই পারে, ডাজন মানে এটা না হওয়ার কিছুই না, কিন্তু অচেনা, আমার ভার্জনটা ধরে নিয়ে আপনি মানে ইনসিকিউরিটিতে চলে যাচ্ছেন বা কেউ করছেন সেটা করবেন না, এটা নয়, সবারই এটা সবারই অভিজ্ঞতা স্পেসিফিক, তো এই ব্যাপারটা এই জার্নিগুলো লাইফের জার্নি আলাদা হয় সবারই, তো সেক্ষেত্রে আমার পার্সোনাল যেটা ফিলিং হয়েছে আমি সেটাই আপনাদের সাথে জাস্ট অনেস্টলি উইথ একদমই অনেস্টলি ঠিক শেয়ার বলেছ। করবো। সবাই ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে জীবনটা দেখে না, তাহলে তাহলে তো সবার জীবন লাইফ স্টোরিটা একরকম হয়ে যেত। একদমই। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, জীবনধারা লাইফস্টাইলে কোনো চ্যালেঞ্জ? অফকোর্স, যার জন্য এখন প্রবাবলি জার্মানিকে একটু হয়তো একটু খারাপ বলবো, সেটা হলো যে ভাষা, ইন্ডিয়াতে গিয়ে তো কোনো দিকে কোনো শহরে গিয়ে তো ভাষার সমস্যা পেতে হয় না, বিকজ মোটামুটি সবাই ইংলিশে কথা বলতে পারে, হিন্দিতে কথা বলতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাইফের যেটা আমি ফেস করেছি সেটা হলো জার্মান ভাষা শেখা এবং জার্মান ভাষা ছাড়া চাকরি খোঁজা। তো প্রথমত প্রচুর ডিমোটিভেশন আমি পেয়েছি যে তুমি জার্মান জানো না তুমি এখানে চাকরি করবে কি করে, এটা খুব কমন একটা ব্যাপার, যে কোনো লোক খুব ইজিলি আর একটা লোককে এসে ডিমোটিভেট করতেই পারে, বাট এতে নিরাশ হওয়ার কিছু নেই, প্রচুর ইংলিশ স্পিকিং জব এখন মার্কেটে অ্যাভেলেবেল, তো আপনারা কখনোই এটা সম্পর্কে ভেবে কিছু অন্য কিছু মাইন্ড করবেন না। বাট ইন জেনারেল আমি যদি বলি, আমি যে শহরে প্রথম এসে পড়ি জার্মানিতে, সে শহরটার নাম হলো এসেন, সেটা ওয়েস্ট জার্মানির একটা ছোট শহর, তো সেখানে জার্মান ছাড়া কিছু কথা ব্যবহার হতো না সেই 2017 সালে। এবার আমি যেটা রিয়েলাইজ করি যে ঘরে তো আমরা নিজেদের ভাষায় কথা বলছি, আমি আমার হাজব্যান্ড, এছাড়া বাইরে বেরোলে যেটুকু মানে যেইটুকুই ফ্রেন্ড সার্কেল হয়ে হোক না কেন ইন্ডিয়ান মানুষজনের সাথে পরিচয় হয় তারা ইংলিশে বা মোটামুটি হিন্দিতে কথা বলতে পারে, এর বাইরে কি, এর বাইরেও তো আমাদের লাইফ রয়েছে। ফর এক্সাম্পল আপনি বাজারে যাচ্ছেন, আপনি হসপিটালে যাচ্ছেন, আপনি কোনো অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন, সেখানে সার্ভাইভাল একটা স্ট্র্যাটেজি, চলে না এক্স্যাক্টলি সার্ভাইভ করতে সেখানে, হবে। হ্যাঁ লাইফ চালাতে গেলে যা যা ইম্পর্টেন্ট কাজ সেগুলো তো করতেই হবে, বা আপনি ব্যাংকে যাচ্ছেন, তো সেখানে সমস্যা বড় সমস্যা হলো জার্মান ভাষা। এবার যেটা আমি যখন ব্যাক ইন ইন্ডিয়া এটা জানতে পারি যে আমি জার্মানিতে যেতে চলেছি, তো আমার প্রথমে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকে, জার্মান কি শিখতে হবে? প্রথমে তো স্বাভাবিকভাবে এটা ভাবা যায় যে ঠিক আছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, হয়তো ইংলিশ চলে, হয়তো ইংলিশ হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নট রিয়ালিটি। সুনার দেন লেটার আই রিয়েলাইজ যে জার্মান শিখতেই হবে, তো এবার শেখাটা কিভাবে শিখবে? তো তখন প্রথম প্রথম তো ইউটিউব ছিল, ঠিক আছে ইউটিউব দেখে বা ডুওলিঙ্গো বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ দেখে নিজেরা অক্ষর পরিচিতি বা ওয়ার্ড পরিচিতি তো করে নিলাম, ধরুন 1-3 মাস 4 মাস টাইম নিয়ে, তারপরে হোয়াট এলস, দেন আই রিয়েলাইজ যে এর ভাবে হবে না, স্কুল লাগবে। তো স্কুল কি, ততদিনে অলরেডি আমি একটা চাকরি পেয়ে গেছি, তো আমাকে প্রায় রোজই প্রায় 4-5 ঘন্টা ট্রাভেল করে যেতে হতো, যেতে অনেক দূরের একটা শহরে চাকরি পেয়েছিলাম, 8 ঘন্টা চাকরি, 5 ঘন্টা ট্রাভেল, 13 ঘন্টা গন, তো এবার আমি হ্যাঁ, করবো এটা কখন? এই গল্পটা আমি জানি, তুমি বলেছো আমাকে। হ্যাঁ তো সেখানে আমার এক আই থিঙ্ক আমার এক অফিসের এক কলিগ আমাকে বলে তুমি এখানে অ্যাডাল্ট স্কুলে ভর্তি হও। আমি জীবনে প্রথমবার শুনলাম অ্যাডাল্ট স্কুল বলে কিছু স্কুল হয়, কি স্কুল সেটা, তার নাম হলো ফোলকস হোক শুলে, মানে কমন লোকদের জন্য একটা স্কুল, অ্যাডাল্ট স্কুল, সেখানে ভাষা শেখানো হয় এবং আরো অনেক অনেক লিটারেচার বা ভাষা মানে জার্মান ভাষা বা জার্মান ভাষাতেও যারা হায়ার পড়াশোনা করে সেখানেও তাদের পড়াশোনা শেখানো হয়। তা সেখানে গিয়ে খোঁজ নিলাম যে এখানে জার্মান শেখার জন্য কি কি প্রসেস আছে, তারা বলে ওকে সপ্তাহে 3 দিন বা 2 দিন যদি ওয়ার্কিং হও 3 দিন এই সময় ক্লাস, যদি ওয়ার্কিং না হও তাহলে দিনের বেলা ক্লাস, ওয়ার্কিং হলে সন্ধেবেলা সাধারণত হতো,
তো আমি আমার হাজবেন্ড দুজনে সেখানে ভর্তি হই। 1.5 বছর আমরা সেখানে ইনভেস্ট করি। তো আমরা 3টে লেভেল কমপ্লিট করি, জার্মানের A1, A2, B1। এটা একটা বিশাল হার্ডশিপের মধ্যে দিয়ে গেছি আমি আর আমার হাজবেন্ড, বিকজ যে দিনগুলোতে আমাদের ক্লাস থাকতো, সকাল 5টার সময় অফিস বেরোতাম, ইটস লাইক অফিস থেকে 4টে, মানে আমাকে এমন একটা পিরিয়ডে অফিস থেকে বেরোতে হবে যে আমি ক্লাসও অ্যাটেন্ড করতে পারি। আর আমার ক্লাস শুরু হতো বিকেল 5টা থেকে সন্ধ্যে 8:30 অবধি, এরকম একটা টানা 3.5 ঘন্টা ক্লাস, হ্যাঁ, ওয়ার্কিং ডে ক্লাস ওরকমই শুরু হতো। আমি ওরকমই যখন হয়। গার্ডেনে ক্লাস করতে যেতাম, VHS 5:30-টায় আমাদের ক্লাসটা শেষ হতো, তারপরেই ওই ওয়ার্কিং যারা আসছেন প্রফেশনালরা তারা ঢুকতেন আর কি। হ্যাঁ, ওরকমই এক্স্যাক্টলি, হতো। হ্যাঁ, হ্যাঁ। তো স্বাভাবিকভাবেই তুমি মানে এটা খুব এখন ভাবলে মনে হয় যে ওটা একটা অন্য জন্ম হয়তো, সিরিয়াসলি। ওই ওঠো, অফিস যাও, অফিস করে করে রাশ টু কল স্কুল, স্কুল শেষ করো, দেন বাড়ি আসো, খাবার বানাও, খাও, দেন ইট ইজ লাইক কি বল, সবসময় দৌড়ের ওপর। বাট ওই সেটাই। সারাদিন ওই 1.5 বছরের ইনভেস্টমেন্টটা ইজ নাও পেইং অফ, আমি বলবো যে সেই। তারপরে আমরা দুজনেই সার্টিফিকেশন করি, যেটা ইংলিশে যেটা IELTS বা টেল্ক সার্টিফিকেশন হয়, সেটা জার্মানি করি, এবং তাতে যেটা দেখি যে এখন লাইফ অনেক স্মুথ হয়ে গেছে সেই জন্য, যেহেতু ওই হার্ডশিপটা ওই সময় ফেস করেছি। কিন্তু এটা আমার পার্সোনাল স্টোরি, এরকম নয় যে সবাইকে এটা করতেই হবে। অনেকে আছেন যারা ইন্ডিয়াতে বসেই শিখে আসছেন, তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, তারা অলরেডি জানেন। আমাদের ক্ষেত্রে অন্যরকম সিচুয়েশন ছিল, বাট এটা একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া ওই যতদিন না জার্মান ভালো বলতে পারতাম, ততদিন ওরকম ঠোক্কর খেতে হয়েছে সব জায়গায়। জিজ্ঞেস করতাম সবাইকে যে আপনি কি ইংলিশ বলেন, তো যদি তারা একটু দয়ালু হয় তাহলে বলতো যে ভাঙা 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 ইংলিশে কিছু কিছু কাজ করতো, মানে কাজের ক্ষেত্রে লাইক হসপিটালে কি ব্যাংকে, ওইভাবেই চালাতে হয়েছে, বা না হলে ওই ট্রান্সলেটর অ্যাপ গুলো আছে সেগুলো ব্যবহার করে। এটা এই এছাড়া আর চ্যালেঞ্জ হলো যে প্রথমত ইন্ডিয়াতে যেরকম খুব ভালো মেডিকেল ফেসিলিটি রয়েছে, কোনো কোনো সমস্যা হলে আমি ডাক্তারের কাছে ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যেতে পারি, অ্যাভেলেবিলিটিও রয়েছে, সেটা এখানে অতটা ইজি নয়। যেমন অলওয়েজ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে যেই যাচ্ছেন, এবং ধরুন আপনার প্রচন্ড পেট ব্যথা করছে বা আপনার প্রচন্ড মাথা ব্যথা করছে, আপনি ইমিডিয়েটলি কোথাও যেতে পারবেন না। অপশন আছে, সেটা হচ্ছে হসপিটালের এমার্জেন্সি রুম, তো সেখানে ওই মানুষজনকেই ট্রিট করা হয় যারা মরণাপন্ন। তখন আপনার যদি মাথা ব্যথা থাকে আর আপনার আপনার যদি পেইন লেভেল 10-এর মধ্যে 2 থাকে, আরেকজন মরণাপন্ন, তো ওরা ওই মরণাপন্ন লোকটাকে ট্রিট করবে। তো এখানে ইন্ডিয়া উইন্স। তো ব্যাপারটা হচ্ছে যে থিংস আর ডিফারেন্ট, থিংস আর নট লাইক, যেরকম বাইরে থেকে দেখা হচ্ছে যে লাইফ ইজ গ্রিনার অন দ্য আদার সাইড, ইট ইজ নট। একদমই না। তো এছাড়া ওই সব জায়গাতে অ্যাপয়েন্টমেন্ট লাগে। যাই হোক, ভালো এখন আমি এতদিন থাকতে থাকতে এটা একটা অভ্যাস হয়ে গেছে, হয়ে চলো, গেছি। হ্যাঁ, হ্যাঁ ইউজ টু হয়ে গেছি। তো শুয়ে এই যাবো, গা শুয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ এই সমস্যাগুলো আছে। ইন্ডিয়ার খাবারকে মিস করি প্রচন্ড ভাবে, সেগুলো তো এখানে রেস্টুরেন্ট গুলো রেপ্লিকেট করতে পারে না, তখন নিজেদের বানিয়ে খেতে হয়। অফকোর্স আমরা তো হিউম্যান, আমি বাঙালি, আর আমরা আমরা তো কি বলে ওটাকে, চর্বচুষ্য লেজ্জ পেয় টাইপের একটা খাবার খেতে পছন্দ করি, তো সেক্ষেত্রে অত ভ্যারাইটিও পাওয়া যায় না, তো যাই করতে হয় নিজেকেই রান্না করে খেতে। তো এটাও একটা কাইন্ড অফ চ্যালেঞ্জ, হাউস হেল্প নেই, চ্যালেঞ্জ, সব কাজ নিজেকে করতে হয়। যারা প্রথমবার কোন বাইরে আসছেন, কোনদিন সেভাবে বাড়িতে কাজকর্ম করেনি, তাদের ক্ষেত্রে বিশাল প্রবলেম, রান্না করা, বাসন মাজা, ঘর ঘর পরিষ্কার করা, বাজার সব করা, করতে হয়, বাজার করা। এমনি তো বাজার আর ঘর পরিষ্কার করতে করতেই কেটে যায়, কাপড় কাচা সব হ্যাঁ, করতে করতেই উইকেন্ড কেটে যায়। উইকেন্ড মানে হচ্ছে গ্রসারি শপিং করো। ও আরে, আরো একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে সানডে তে সব দোকান বন্ধ থাকে। এটা একটা লিটারালি কালচার শক ছিল আমার কাছে, মানে ফার্স্ট টাইম জানতে পারি, মানে ভাই সানডে তে দোকান বন্ধ থাকবে? আমি তো অফিস করি 5 দিন, আমার তো স্যাটারডে সানডে ছুটি, আমি যদি কিছু করতে চাই তো আমি সানডে তে ঘরে বসে থাকবো? তো দিস ইজ আনাদার ইস্যু যেটা আমার মনে হয়। তাও এখন বার্লিনে দেখি যে ঠিক আছে, ওই বড় বড় জায়গায় মানে সেন্ট্রাল স্টেশনে কি এয়ারপোর্টে, ওখানে তাও একটু গ্রসারির দোকান খোলা থাকে, বাকি সব জায়গায় বন্ধ থাকে। তো এটা একটা বড় লাইফস্টাইল চেঞ্জ এবং কালচার শক বলা যায়, এগুলো আছেই। বাট ইয়া, মানে এরকম আরো ছোট ছোট ব্যাপার আছে, এখন হয়তো সবটা আমার মনে পড়ছে না, বাট এগুলো মেজারলি যেটা আমার আসার পরেই একদম স্ট্রাইকিং হ্যাঁ হ্যাঁ, লেগেছে। এগুলো ঠিক একদম হ্যাঁ আমাদেরও হয়েছিল। আমার তো একটা বিশাল গেছিল, তুমি জানো কি হয়েছিল আমার। Yes, yes. তো সেক্ষেত্রে একটা কথা বলার, যে ধৈর্য রেখে এগো, যতটা সম্ভব হাতে হাতে করো, একদম বাকি তো দেখা যাক কি হয়। বেশ, খুব সুন্দর করে এটাও মানে আমার খুব ভালো লেগেছে, মানে বেশ ভালোভাবে একদম বুঝিয়েছো। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, ভারতের এটাও বলে দিয়েছ, মানে এটা খানিকটা অনেকটা গেছো,
ইন্ডিয়াতে বা ভারতে অফিসের কাজের সংস্কৃতির সুবিধা অসুবিধাগুলো কি কি? ইন্ডিয়াতে কাজের কাজের যে অ্যাপ্লিকেশন করার যে প্রসেসগুলো আছে সেটা জার্মানির থেকে আলাদা অনেক। একটা যেটা ভালো, ওখানে খুব কুইক প্রসেস হয়ে যায়, মানে কেউ অ্যাপ্লাই করলো, কেউ যদি সত্যি ডিমান্ডিং ক্যান্ডিডেট থাকে, এইচআররা সঙ্গে সঙ্গে রিপ্লাই করে, সঙ্গে সঙ্গে ইন্টারভিউ সেট করে, এবং খুব কম সময়ের মধ্যেই অফার পেয়ে যাওয়ার একটা খুব চান্স আছে, যেটা জার্মানিতে একটু লেট ব্যাক। ওদের হচ্ছে ঠিক আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট, প্রথম অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এইচআর ইন্টারভিউ হবে, তার 2 সপ্তাহ পরে একটা টেকনিক্যাল ইন্টারভিউ হবে, বা এরকম ভাবে ওরা একটু সময় নিয়ে ব্যাপারটা করে, ওদের স্ট্র্যাটেজিটা আলাদা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ফাস্ট ওয়ার্ক, মানে জব ল্যান্ডিং এর যে একটা গতি, ইন্ডিয়াতে বেশি জার্মানির তুলনায়। ওয়ার্ক কালচার আমি বলবো, এখন ইন্ডিয়াতে প্রচুর মিড লেভেল স্টার্ট আপ কোম্পানি হয়েছে, স্পেশালি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে, নয়ডা, গুড়গাঁও, এই জায়গাগুলোতে। সেক্ষেত্রে কালচারটা ওরা অনেকটা চেষ্টা করছে যে ওই ফ্ল্যাট হায়ারার্কি বানানোর, যেটা আগে হয়তো অতটা ছিল না, যেটা আমার মনে হয় যে ইন্ডিয়া এখনো এই জায়গাতে অনেক বেশি বেটার করছে, যার জন্য প্রচুর ইন্ডিয়ান যারা ধরো 15 বছর, 10-12 বছর জার্মানিতে রয়েছে, তারা এখন রিলোকেট করার কথা ভাবছে ইন্ডিয়াতে, কারণ এত বেশি অপরচুনিটি এবং এত বেশি অপশন, যেটা হয়তো, মানে আমি জানি না যে আমাদের পরিবার থেকে যারা আগে, আমরা যখন ছোট ছিলাম তখন যারা বিদেশে যেত, তারা বলতো আর জীবনে কোনোদিন ফিরবেই না, এরকম একটা মাইন্ডসেট আছে অনেক পরিবারের আছে, সেটা এখন বদলাচ্ছে। তো যেটা একটা গুড নোট, গুড ডাইরেকশন, মানে ডিজিটালাইজেশন যে ইন্ডিয়া কতটা এগিয়েছে, ঠিকই আছে, সেটা বিশাল বিশাল বড় শ্রেয় যায় আমাদের পিএম এবং তার যে স্ট্র্যাটেজিস গুলো আছে তার উপরে। এবং আমার তো মনে আগে হয়, নাকি আলোচনা হচ্ছিল, একদম ঠিক তাই। হ্যাঁ, মানে যে কোনো ক্ষেত্রে, ফর এক্সাম্পল ইউপিআই, জার্মানিতে হাজার, মানে জার্মানিতে যে অনলাইন পেমেন্টের যে একটা প্রসেস, সেটা সব জায়গায় নেই এখনো অবধি, প্রচুর জায়গায় ক্যাশ লেনদেন হয়, তো কে এখন ক্যাশ পকেটে নিয়ে ঘোরে? কেউ ইন্ডিয়াতে গেলে তো কেউ ক্যাশই রাখে না স্বাভাবিকভাবে, না? এই যে ফেসিলিটিটা ইন্ডিয়া প্রোভাইড করছে, এখন তো লাস্ট আমি দেখলাম নিউজে যে ইউপিআই যে টেকনোলজিটা ইন্ডিয়া বানিয়েছে, সেটা ফ্রান্সের সাথে টাই আপ করে ফ্রান্সেও ডিপ্লয়মেন্ট করা হবে। তার মানে ভাবো যে কতটা ভালো এই যে ইন্টারন্যাশনাল যে কানেকশনস গুলো আমাদের ওভারঅল দেশটা করছে, অ্যান্ড তার রেসপেক্টে আমি বলবো যে খুবই ভালো জায়গায় আছে, খুব ডিমান্ডিং জায়গায় আছে, আইটির মার্কেট থেকে বলছি, অপরচুনিটি অনেক বেশি কাজের ক্ষেত্রে। ইট ইজ, আই উড সে একটু লাকেরও ব্যাপার আছে, যদি ম্যানেজার ভালো হয়, টিম ভালো হয়, তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি সেক্ষেত্রে একটু সমস্যা থাকে তাহলে ম্যানেজ করে নিতে হয়। এটা টু সাম এক্সটেন্ট জার্মানিতেও আছে, সবাই ওরকম ওরকম একদম ফুলে মোড়া ওরকম নয়, ডিপেন্ডস যে তুমি কোন ধরনের কালচারে যাচ্ছ, কিভাবে তুমি নিজে প্রেজেন্ট করছো, তোমাকে ওরা কিভাবে অ্যাকসেপ্ট করছে, তার উপরও প্রচুর জিনিস নির্ভর করে। বা আচ্ছা বেশ, এর পরের কোয়েশ্চেন হচ্ছে, এটা এই কোয়েশ্চেনটা আমি জেনারেলি সবাইকে করে থাকি, তোমাকেও করছি, একজন ওয়ার্কার্স বা কর্মী হিসাবে তোমার কি এখানে হনু মানে আবাসন বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে কি কষ্ট হয়েছিল? একটু ডিটেলসে বলো। হ্যাঁ, প্রবাবলি এই পয়েন্টটা আমি মিস করে গেছি যখন তুমি আমাকে লাইফস্টাইলের চ্যালেঞ্জেসের ব্যাপারে জিজ্ঞেস করছিলে। এটা হলো, প্রথমত আমি প্রথমে যে শহরটা এসে প্রথমে থাকা শুরু করি, সেখানে আমার কোনো সমস্যা হয়নি অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে, বিকজ কোম্পানির অনেক কানেকশনস ছিল, মানে আমার হাজবেন্ডের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের প্রচুর মানুষ ছিল, তারা হেল্প করেছিল, তার আমাদের ইমিডিয়েটলি আমরা একটা অ্যাপার্টমেন্ট, রেন্টেড অ্যাপার্টমেন্ট পেয়ে গেছিলাম। এবার আমরা তারপরে প্রায় 3 বছর পর আমরা বার্লিন অন্য একটা শহরে মুভ করি, সেখানে বাড়ি পেতে প্রচণ্ড সমস্যা হয়েছিল, বিকজ বার্লিন একটা ইন্টারন্যাশনাল সিটি, রাজধানী জার্মানির, এবং ওখানে মানুষ, মানে অন্য শহর থেকে আসা মানুষের সংখ্যা এত বেশি, এবং সেই তুলনায় বাড়ির নাম্বার অফ অ্যাপার্টমেন্ট যেটা অ্যাভেলেবেল সেটা খুব কম। তো যার জন্য কি হয়, একটা বাড়ির পেছনে 20-25 জনের অ্যাপ্লিকেশনস থাকে, এবং যার যে যত ভালো ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করতে পারছে বা যার বেশি স্যালারি যত, সে হয়তো সেই চান্সটা পাচ্ছে। একদম তো আমার মনে আছে আমি প্রায় 4 মাস ট্রাই করার পর, ওই যখন আমি এসেন বলে শহরে থাকতাম, সেখান থেকে থেকে মানে আমি প্রায় এভরি উইকেন্ডে এসেন থেকে বার্লিন ওভারনাইট বাসে করে এসে বাড়ি দেখতাম, সেটাও একটা বড় বড় জার্নি ছিল আমার পক্ষে, যে আমি একটা কাজের জন্য আমি শহর থেকে অন্য শহরে মুভ করছি। ইন্ডিয়াতে কি হয়, এটা খুব ইজি,
প্যাকার্স অ্যান্ড মুভার্স পাঠিয়ে দাও জিনিসপত্র, ওখানে গিয়ে তুমি বাড়ি খোঁজো, বা তোমার বন্ধু আছে সে একটা হেল্প করে, সে একটা ম্যানেজ করে একটা টেম্পোরারি অ্যাকোমোডেশন তোমায় দিয়ে দেবে, বা তুমি ওখানে গিয়ে একটা গেস্ট হাউসে থাকলে 1 মাস, তারপরে তুমি বাড়ি খুঁজলে, তো এই জিনিসগুলো অনেক স্মুথ। এখানে তো সেই সব সমস্যা, সেই ফেসিলিটি নেই। আর এখানে প্রথম কথা হচ্ছে সবাই বাড়িওয়ালা যারা পুরনো বয়স্ক তারা ইংলিশ বলতে পারে না, তারা জার্মানি বলে, তো সেক্ষেত্রে ওই আবার চ্যালেঞ্জ যে তোমাকে ওই ইমেল করলেও জার্মানি করো, কথা বলো, তুমি যদি ভাঙা ভাঙা জার্মান বলো তাও আর কি চেষ্টা করতে হবে। এইগুলো সমস্যা হয়েছে অনেক, প্রায় 4 মাস টাইম লেগেছে আমার বাড়ি খুঁজে পেতে। তা এই জন্য এখনো আমি যে বাড়িতে বার্লিনে আসার পর থাকা শুরু করেছি আমি চেঞ্জ করিনি, বিকজ আর ওই ট্রমার মধ্যে দিয়ে আমি যেতে যেতে চাই না, বিকজ এখন আরো সমস্যা, আরো ডিমান্ড বেড়েছে, বাড়ি ভাড়াও অনেক স্কাই রকেটিং হয়ে গেছে, তো ইট ইজ টু ডিফিকাল্ট নাও। তো একদম যারা যারা নতুন আসছেন তারা এটা শুনে একটু, মানে আমি জানি একটু ডিমোটিভেটিং কথাই বললাম, কিন্তু এটা শুনে আপনি এরকম ভাববেন না যে পসিবল না, পসিবল, ধৈর্য ধরতে হবে, হয়তো 1 মাসে পেলেন না 2 মাসে পেয়ে গেলেন, এরকম মানে 2 মাস অন্য সহ অন্য একটা অ্যাকোমোডেশনে থাকার পর কি এয়ারবিএনবিতে থাকার পর হয়তো একটু টাকা বেশি লাগবে, এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে যদি কোম্পানি সাপোর্ট করে খুব ভালো, চেষ্টা করবেন যাতে কোম্পানি সাপোর্ট তোমাকে করে। সবই দেবে, মানে সার হচ্ছে জার্মানি তোমাকে সবকিছু দেবে কিন্তু একটু ধৈর্য ধরতে ধৈর্য হবে, ধরতে হবে, হ্যাঁ পেশেন্স, একটা কথা আছে ইংলিশে কি পেশেন্স, ওইটাই হ্যাঁ মানে প্রচন্ড তোমাকে পেশেন্টলি সবকিছু হ্যান্ডেল করতে হবে, না হলে ধৈর্য না ধরলে তুমি পারবে না এগোতে, এটাই মানে হচ্ছে। এখানে সিস্টেম গুলোই, মানে ওরা এত সিস্টেমেটিকলি সবকিছু ফাংশন করে যে তুমি চাইলেই বা আমি চাইলেই যে আমি কিছু বলবো আউট অফ দ্য ফ্রাস্ট্রেশন তাতে কাজও হবে না, উল্টে আরো দেরি হবে। মানে ইন্ডিয়াতে যেটা সুবিধা হচ্ছে এত মানুষ আছেন, এত কানেকশনস, এত নেটওয়ার্ক, একটা ফোন করলেই সব রেডি হয়ে যাবে, এখানে একদম লোক সংখ্যা কম, এখানে তো প্রচুর লোক ওই আগেকার দিনের ট্র্যাডিশনাল চলছে, স্ট্র্যাটেজিতেই থাকেন চলছেন, সেক্ষেত্রে ওনাদের লাইফস্টাইলটা এতটাই লেড ব্যাক। মানে এখানে তো সাধারণভাবে মানুষরা তো এই যে আমরা যেরকম ইন্ডিয়াতে মাইন্ডসেট থাকে আমাদের টাকা সেভ করতে হবে, আমাদের বাচ্চা কাচ্চার জন্য, আমাদের বাবা মাকে দেখার জন্য, দে ডোন্ট কেয়ার হিয়ার, বিকজ ওদের গভর্নমেন্ট ওদের পেনশন দেবেই এটা জানে সবাই, ওদের প্রাইভেট কোম্পানি তো পেনশন আছে, সরকারি কোম্পানি, সরকারি যারা চাকরি তাদেরও পেনশন পাবে, এখানে বেকার ভাতা রয়েছে, তারপরে বাচ্চা হলে বাচ্চাকে, সেই বাচ্চাকে 18 বছর পর্যন্ত সরকার প্রত্যেক মাসে 200 ইউরো করে সাপোর্ট করে বাচ্চার ওয়েলবিং এর জন্য, এরকম প্রভূত হেল্প সরকার অ্যাজ আ জার্মান গভর্নমেন্ট এরা প্রোভাইড করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক মানুষই অত সেভিং এর কথা ভাবেন না, তাই ওনাদের ওরকম দৌড়ঝাঁপ করা আমাকে প্রচুর আর্ন করতে হবে বা আমাকে প্রচুর এই করতে হবে এই মাইন্ডসেটটা কম। সোশ্যালিস্ট কান্ট্রি তো ওই জন্য আরো বেশি হয়তো মানে ওরকম ভাবে হয়তো ব্যাপারটা আমি আসলো না। এই ডাইরেকশনটা যেতে চাই না, সোশ্যালিস্ট কিনা ডেমোক্রেটিক, বাট এটা আনফর্চুনেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে যে হলোকাস্ট ঘটনাটা হয় সেই যে একটা হিউম্যানিটির রেসপেক্টে ওরা অ্যাকচুয়ালি কিছু স্বাভাবিক গ্রুপ অফ পিপল এই কাজটা করে, কিন্তু ওভারঅল জাতিটা তো নিজেদের শেম হিসেবে ওটা এখনো ভাবে, এই জন্য সরকার ওটাকে মানে কি বলবো কাইন্ড অফ ভরপাই করা বলে না, যে আমি একটা ভুল করেছি আমি এবার সারা জীবন ধরে ভরপাই করতে থাকবো, এর একটা ড্রব্যাকও আছে যেটা এখন ওরা রিয়েলাইজ করছে, যে এত বেশি মানে মানুষ অ্যাজ এ রিফিউজি, মানে ফর এক্সাম্পল যারা সিরিয়া থেকে যুদ্ধের মাধ্যমে যারা সত্যি নিডি, তারা হেল্প মানে হেল্প চেয়ে জার্মানি শরণাপন্ন হয়েছে, তাদেরকে যেমন হেল্প দিচ্ছে এবং প্রচুর মানুষের তারা ইচ্ছাকৃত চলে আসে শুধু এই সুবিধাগুলো পাওয়ার জন্য, তো সেটাও একটা ড্রব্যাক। তাই জন্য এখন তো দেখলাম কিছুদিন আগে নিউজে যে জার্মানি যারা রিয়েল অ্যাসাইলাম সিকার তাদেরকে বাদ দিয়ে বাকি মানুষজনকে নিজের দেশে পাঠিয়ে দিচ্ছে, বিকজ দে কান টেক এনি মোর, এবং এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো তাতেও প্রচুর মানুষ চলে এসছে, এখানে তো কেউ না করছে না আসার জন্য, যে অ্যাকসেপ্টও করে নিচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে যারা ট্যাক্স পেয়ার, ফর এক্সাম্পল আমি ট্যাক্স পে করছি, প্রচুর মাত্রায় ট্যাক্স পে করছি, আমার ট্যাক্সের টাকা তো এদের এই হেল্পে যাচ্ছে, ইট ইজ নট ব্যাড, কিন্তু প্রপোর্শনটা অনেক ডিসপ্রপোর্শন হয়ে গেছে, মানে কম সংখ্যক লোক ট্যাক্স পে করছে আর টেকারের সংখ্যা অনেক বেশি, সে পেনশন টেকার হোক কি অন্য হেল্প টেকার হোক, এটা একটা একটু চোখে লাগে সত্যি কথা বলতে, মানে যখন মনে হয় যে দে আর নট নিডি বাট দে আর জাস্ট কামিং হিয়ার ফর টেকিং দ্যাট পার্টিকুলার ফেসিলিটি, অ্যাডভান্টেজ, হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, হ্যাঁ সেটা বাজে লাগে অ্যাকচুয়ালি। তো
এই হচ্ছে ওভারঅল মানে বলা যেতে পারে, যেহেতু ওদের ওরকম সেভ করার প্ল্যান নেই তাই ওরা লেট ব্যাক। ইন্ডিয়াতে সেটা তো আলাদা, আমরা অন্যভাবে বিল্ট আপ না, আমাদের মাইন্ডসেটটাই আলাদা। সে আমাদের যত লাগুক চাই না লাগুক সেভ আমরা করি, এটা স্বাভাবিকভাবে বাবা মা বলতেই থাকে এফডি বানা আরডি বানা, তো ইটস লাইক মাইন্ডসেট একদমই তাই, বেশ মানে এটাই। একদম মানে একদম বাস্তবিক কথাটা তুলে ধরেছো, একদম মনের কথাটা একদম তুলে ধরেছো, যেটা মন খুলে বলতে পারিনি এতদিন ধরে, কেউ বলেনি, যদিও তুমি বলে দিয়েছো, যা খুব ভালো, মানে ভালো দিকেই বলেছো, আমার খুব ভালো লেগেছে আর কি। বেশ, এরপর হচ্ছে তুমি যদি জার্মান সমাজে কিছু কিছু পরিবর্তন করতে চাও, সেটা কি করবে? ওদেরকে এই অনলাইন যে অনলাইন প্রসেস যে হ্যান্ডলিং, ফর এক্সাম্পল আচ্ছা পেমেন্ট অনলাইন করা, বা এই যে অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, কি এই বিভিন্ন সরকারি অফিসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এই প্রসেসটাকে একটু বেশি অনলাইন ওরিয়েন্টেড করতে চাই। কারণ আমাদের যারা ওয়ার্কিং তাদের পক্ষে 9টার সময় গিয়ে লাইনে দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব না। এখন তো তাও অনেক স্টার্ট আপ বার্লিনে আমি দেখি, ডক্টর লিব ফর এক্সাম্পল আছে, যেটা খুব ভালো একটা অ্যাপ, যে অ্যাপ থেকে এটা অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়, কিন্তু ওতেও আছে অ্যাপয়েন্টমেন্ট পাবে তুমি 3 মাস পর। মানে তোমার যদি আজকে কোমরে পড়ে গিয়ে কোমরে ব্যথা হয়, তোমার 3 মাস ধরে সহ্য করে তুমি, এটা এটা কি এটা কি সম্ভব? ইন্ডিয়াতে হলে কি আমরা সঙ্গে সঙ্গে একটা এক্স রে তো করিয়ে আনতে পারবো, এখানে তো সেটা সম্ভব না। এখানে এক্স রে করাতে গেলেও 1000 একটা ক্লিয়ারেন্স লাগবে, যে কেন আমার এক্স রে লাগবে, কেন আবার আমি ওষুধ খাবো। ঠিক বলেছ, দিস আর দ্য থিংস, যে এগুলো আমার মনে হয় যে অ্যাজ আ আমরা যে কান্ট্রি থেকে বিলং করি, আমরা এগুলো অত ক্ল্যারিফিকেশন দিতে অভ্যস্ত নই, তো আমরা জানি ডাক্তাররা হয়তো বুঝতে পারবে, বাট এখানকার ডাক্তাররা ডিফারেন্ট ভাবে ফাংশন করে। তো এটা একটা আমার মেন মানে প্রথম পয়েন্ট হচ্ছে বেশি অনলাইন ওরিয়েন্টেড এদের নিয়ে যাওয়া, অ্যাটলিস্ট অনলাইন পেমেন্ট স্পেসিফিক্যালি। দ্বিতীয়ত বিভিন্ন অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সেটা যাতে ওরা এখন ওয়েবসাইটটা ব্যবহার করতে পারে। এর রিজন হলো কি বলতো, প্রচুর কোম্পানিতে এখনো প্রচুর ওল্ড জেনারেশনের মানুষ এখনো ওয়ার্কিং, বিকজ জার্মানিতে রিটায়ারমেন্ট হয়ে গেল 67, তো যে মানুষ ধরো 65 এখন, তাকে নতুন টেকনোলজি শেখানোটা খুব কঠিন। তো কঠিন যে হ্যাঁ, যখন সে রিটায়ার করবে, তার বদলে যখন একটা ইয়াং লোক আসবে, সে এগুলো জানবে, সে ধীরে ধীরে পরিবর্তন করবে। বাট জার্মানি আগের থেকে অনেক বেটার হয়েছে, অ্যাটলিস্ট 6 বছর আগে সে যেমন ছিল, এখন একটু তাও প্রচুর জায়গায় অ্যাপের মাধ্যমে পেমেন্ট হয়, অ্যাপের মাধ্যমে হচ্ছে। তবে বার্লিন একটু স্টার্ট আপ ওরিয়েন্টেড বলে আমি হয়তো সুবিধাটা বেশি পাচ্ছি। এটাই যদি আমি ডুসেলডর্ফে চলে যাই, কি মানহাইমে চলে যাই, কি হাইডেলবার্গে চলে যাই, এখানে কিন্তু পার্থক্য আছে লোকেশন টু লোকেশন। এইটা আমি উন্নত করতে চাই, মানে ভীষণ ভীষণ ভাবে দরকার। এবং ডাইরেক্ট ফ্লাইট ফ্রম বার্লিন টু কলকাতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, একদম বার্লিন কেন, ফ্র্যাঙ্কফুর্টেও চাই প্লিজ। উফ বাবা, ফ্র্যাঙ্কফুর্ট টু কলকাতা, মানে এটা তো একটা, এটা মানে দারুণ মানে কলকাতা পয়েন্ট। ইজ লাইক, তুমি দেখো আগে তো তাও আমি দেখতাম যে আমি ছোটবেলায় শুনতাম যে লন্ডনের ফ্লাইট চলতো, হ্যাঁ আমি কোনদিন দেখিনি চোখে, নিউ ইয়র্কের ফ্লাইট চলতো, জানি না কবে চলতো, কবে বন্ধ হয়ে গেছে আমার ধারণা নেই। বাট এই যে ফর এক্সাম্পল আমাকে যদি ইন্ডিয়া যেতে হয়, প্ল্যান করতে হয়, আমাকে প্রথমে ভাবতে হবে ভাই আমি 4 ঘন্টা ট্রেনে করে ফ্র্যাঙ্কফুর্ট যেতে হবে, ওখান থেকে দিল্লি যেতে হবে, দিল্লি থেকে কলকাতা যেতে হবে, দিস ইজ লাইক প্রচন্ড ডিফিকাল্ট একটা প্ল্যান। তোমার এখন মনে হয় 30 মিনিট, কাতার এয়ারওয়েজ মনে হয় করেছে, মানে দোহা থেকে একটা মনে হ্যাঁ হয়। আমি আসছি সে পয়েন্টটাতে, বাট এটা এটা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি এয়ারলাইন্স এর ক্ষেত্রে এটা, কিন্তু সবার পক্ষে তো আর এক্সপেন্সিভ এয়ারলাইন্স যাওয়া সম্ভব না। তো এই এই বছরই মানে আমরা প্রথমবার কাতার এয়ারওয়েজ ট্রাই করেছি, এবং আমার মনে হয় অ্যাটলিস্ট একটু টাকা বেশি লাগে ঠিকই, কিন্তু ওই 30 ঘন্টার যে শারীরিক অত্যাচার সেটা কমে। মানে এখান বার্লিন থেকে দোহা, দোহা টু কলকাতা, দ্যাট ইজ মাচ বেটার জার্নি দ্যান এই 3খানা 4খানা স্টপ ঘুরে যাওয়া। এবং আমি আগের দিনে একটা নিউজে দেখলাম ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দ্রাবাদে ডাইরেক্ট ফ্লাইট চালু করেছে, ভাই কলকাতা কর একটা, কি সমস্যা? ঠিক আছে, এগুলো এটা আমি এটা একটু নিয়ে আমি আর কিছু বলছি, এটার পরে একটা অদ্ভুত জিনিস মাথায় এলো, আমি সেটা তোমাকে অফ ক্যামেরা বলবো, এখন কিছু ওকে বলবো বলে এক্ষুনি এটা নিয়ে একটা ট্রোল হয়ে যাবে, যাই হোক। নাই নাই এই যে আমি যেটা বলতে গিয়ে তখন আটকে গেলাম, ব্যাপারটা হচ্ছে আমার উল্টো দিকের বাড়ির প্রতিবেশী আমাকে বলেছে যে তোমার যদি কোনো হাতে ব্যথা পায়ে ব্যথা মানে অনেকদিন ধরে ভুগছো বা এরকম কিছু, কারণ ওনার আর্থারাইটিস এর কিছু প্রবলেম আছে, তো উনি আমাকে বলেছেন তুমি 112-তে কল করবে, প্রপার আচ্ছা জার্মান ইউজার বলছে তুমি 112-তে কল করবে, ওরা এসে তোমাকে ঠিক করে দিয়ে যাবে। ও গুড টু নো, মানে আমি জানতাম না এটা। হ্যাঁ, মানে এটা আমি এখানে আসার পরে আর কি
যে এখন নতুন পাড়াতে আমরা আছি আর কি, হুম নেবারহুডটা ভীষণই ভালো। তো ওর মানে জার্মানরা খুবই হেল্পফুল আর কি, আমি দেখেছি। তো তারা আর তিনি আর কি বলেছেন যে ওরা এসে তোমাকে দেখবে, পরীক্ষা নিরীক্ষা করবে, যে যদি কিছু হয় তো ওরা ওরাই তোমাকে ওই অ্যাম্বুলেন্সে করে আর কি নিয়ে যাবে। তো আচ্ছা হ্যাঁ, বা এটা এটা একটা খুব আর মানে ওখানে গিয়ে তোমাকে বসে থাকতে হবে বা এরকম কিছু, কিন্তু মানে অ্যাপার্টমেন্ট উইদাউট অ্যাপার্টমেন্টে এটা করাটা খুবই ব্যাপার। কিন্তু যদি তোমার ডাক্তারের সাথে চেনা পরিচিত হয়ে যায়, তো অনেকে নাকি শুনেছে এরকম করে এখানে আর কি, হুম ঠিক আছে। তো হুম মানে এটা খুব কমন নাকি এদের কাছে আর কি, ডাক্তারের ব্যাপার বলো, মেডিকেল ফ্যাসিলিটি বলো, বা জানি না এটা না মানে সত্যি আমার সাথে এটা আর কি জানা কখনো রইলো, হয়নি। কিন্তু আদতে কখনো যদি দরকার পড়ে ট্রাই করে দেখব, বিকজ মানে কারণ মেনলি হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করি যে কোনো ধরনের ম্যাসিভ কিছু না হোক, কিন্তু লাইফ হ্যাপেন্স, কোনো সময় হতেই পারে, গুড টু নো, বিকজ আমি কোনো সময় শুনিনি বার্লিনেতে কিছু হলে ধরো 112, বাট এখানে যেটা আমি দেখি যে লোকজন ডাইরেক্ট হসপিটালে যায়, ওখানে গিয়ে ওয়েট করে, ওয়েট করে হয়তো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট মানে কথা বলতে পারে বা বোঝাতে পারে যাতে প্রবলেমটা কি, হয়তো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ওয়েট করতে হলো, বাট হ্যাঁ ঠিক আছে ওই দিনই তুমি কথা বলতে পারবে, ইমার্জেন্সিতে ডক্টর থাকে সংখ্যায় কম, বাট হ্যাঁ ওই আর কি ম্যানেজ করতে হয় এরকম। বেশ, এটাই লাস্ট কোয়েশ্চেন, আর আর বেশিক্ষণ আর কি সময় নষ্ট করবো না। তো এর পরের কোয়েশ্চনটা হচ্ছে, এখানে তোমার পছন্দের জিনিসগুলি কি যেটা তুমি ভারতীয় সমাজে পাও না? প্রথম প্রথম 3 বছরে, যবে যবে থেকে আমি জার্মানিতে থাকি, প্রথম 3 বছরে তো যাই দেখছি তাই ভালো লাগছে, অফকোর্স সেই ফেজে থাকে মানুষ হানিমুন পিরিয়ডে, জীবনে প্রথমবার যখন কেউ এটা বাইরে আসে, বাট উইথ টাইম থিংস চেঞ্জ। তো ভালো লাগার ব্যাপারটা হলো যে এখানে সিস্টেমেটিক ব্যবস্থা, বাস ট্রাম টাইমে আসে, কোনো সমস্যা হলে তুমি সেখানকার যে কন্ট্রোলার থাকে, পুলিশ অফিসার বা কোনো কোনো এরকম, যে ফর এক্সাম্পল যারা টিকিট চেক করে বা কিছু কিছু সমস্যা হলে তুমি দেখলে তাকে ক্লিয়ারলি বললে দে আর গুড, এরা অ্যাটলিস্ট বাই ডিফল্ট, জার্মানদের সাথে আমার যেটা পরিচয় বা আলাপ হয়েছে তারা বাই ডিফল্ট খুব অনেস্ট, ওরা একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওরা কাউকে মিসলিড করে, তো সেটা একটা ভালো লেগেছে এদের সাথে আমার ইন্টারাকশনে। তারপরে হচ্ছে এরা গ্রিট করে, মানে আননোন পিপলকে ওরা গ্রিট করে, দ্যাট ইজ আ ফার্স্ট টাইম যেটা আমার মনে হয়েছিল যে এটা খুব ভালো একটা জেস্টার, মানে ঘুম থেকে ফর এক্সাম্পল কেউ অফিস যাচ্ছে, স্টেশনে ঢুকছে, এবার একদম সামনাসামনি কেউ একজন চলে এসেছে, কেউ একটা ঘর থেকে দরজা থেকে বেরোচ্ছে, আমি ঢুকছি, তো সে একটু হালকা স্মাইল এক্সচেঞ্জ করে বা বললো গুডেন মর্গেন, বাট দ্যাটস ইট, তোমার বলো তুমি তাকে গুড চেনো না মর্নিং, বা তুমিও তাকে চেনো না, সেও তাকে চেনে না, বাট এই যে জেনারেল একটা মর্নিং এ যে একটা তুমি কথা এক্সচেঞ্জ করলে, দ্যাট ইজ এ গুড জেস্টার, খুব ভালো লেগেছিল এটা আমার এখানে এসে এক্সপিরিয়েন্স করে। এখন চাকরির পয়েন্ট অফ ভিউটাতে বলবো যে সো ফার অভিজ্ঞতা যেটা যেটুকু হয়েছে, যে যে কোম্পানিতে আমি চাকরি করেছি তারা সবাই অ্যাটলিস্ট আমার ম্যানেজাররা খুব হেল্পফুল ছিল, আর কোম্পানিতে চাকরি করে অনেকটা অনেক জিনিস শিখেছি, যেটা হয়তো আমার মনে হয় যে এত ফাস্ট লার্নিং, আমি যদি ইন্ডিয়ায় থাকতাম হয়তো যে কোম্পানিতে আমি তখন এমপ্লয়েড ছিলাম সেইখান থেকে এত তাড়াতাড়ি এতটা শেখা হয়তো হতো না, বিকজ আমি যে প্রজেক্টগুলোতে কাজ করছি সেটা খুব মডার্ন টেক্সটাকে ছিল, যেটা আমার কেরিয়ারকে অনেকটা অনেকটা এগিয়ে দিয়েছে, সেটা আমার ভালো লেগেছে। এখন গিভেন দ্য সিচুয়েশন ইন্ডিয়াতে এই কোম্পানি চাকরি করলে তাও হতো, বাট আমি যেহেতু করিনি তাই আমার এখানে মনে হয়েছে যে আমার ভালো লেগেছে। হোয়াট এলস, ফেসিলিটি ওয়াইজ যেটা আমি বলছিলাম যে কিন্ডার মানে বাচ্চাদের সাপোর্ট কি পেনশন, সেগুলো খুবই গুড হেল্পফুল, মানে হ্যাঁ এখানে যদি কেউ সারা জীবন থেকে যেতে চায় তার পরবর্তীকালে সমস্যাটা অত হবে না, যেটা ইন্ডিয়াতে গিয়ে নিজের পেনশন, যারা আইটি কোম্পানি বা যারা প্রাইভেট চাকরি করে তাদেরকে নিজের পেনশন নিজেকে ভাবতে হয়, সো সেক্ষেত্রে একটু একটু হেল্প তুলনামূলকভাবে বলা যায় একটু হেল্পটা পাওয়া যায়। আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো অফকোর্স আছে, জায়গাগুলো বলবো প্রচুর ঘোরার জায়গা আছে, যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য খুব ভালো, কিন্তু উইন্টারটা খুব ডিফিকাল্ট, বিকজ অত ঠান্ডা আমরা কখনোই অভ্যস্ত ছিলাম না, অ্যাটলিস্ট আমার জন্য নতুন, কিন্তু থাকতে থাকতে এখন মনে হয় যে উইন্টারটাও খুব সুন্দর, অ্যাটলিস্ট 4টে সিজন এই দেশে, সামার স্প্রিং সামার ফল উইন্টার, এটা খুব ভালোভাবে এনজয় করা যায়, তো ভালো লাগে। ওভারঅল একটু লেট ব্যাক লাইফ হওয়া সত্ত্বেও আমার মনে হয় যে অফকোর্স সব দেশেই প্রস অ্যান্ড কনস আছে, আমাদের ইচ্ছা মতো তো সবকিছু হবে না, কিন্তু যতটুকু হবে যেটুকু আমাদের হাতে আছে উই শুড মেক ইট বেটার, তো এইটুকুই আমি বলতে পারি। বেশ,
খুবই ভালো লাগলো আজকের ইন্টারভিউটা করে, আমি অনেক কিছু শিখলাম, আমি প্রত্যেক দিনই বলে আমি অনেক কিছু জানলাম আজকের ইন্টারভিউটাতে। সুমনা, তোমার অমূল্য সময় থেকে তুমি যে আমাকে আমাকে একটু সময় দিয়েছো, এটার জন্য তো অনেক অনেক থ্যাংক ইউ। তুমি খুব ভালো থাকো, বড় মাসের ফুলঝুরি আমি সমানে তোমাকে খুব উইশ করছি যে তুমি ভীষণ ভালো থাকবে, তোমার কেরিয়ার, তোমার জীবন অনেক সুন্দর হোক। এই, তোমার যদি কিছু বলার থাকে তাহলে আজকে তোমার এ দিয়েই আমরা শেষ করব, কারণ আমাদের হাতে সময় একদমই আর নেই আর কি, জাস্ট কয়েক সেকেন্ড রয়েছে, আমি বলেই ওকে দিলাম। ওকে, তো ওভারঅল আমারও খুব ভালো লেগেছে ঐশ্বরের সাথে, আগে অনেক কথা হয়েছে, এই ইন্টারভিউটা স্পেসিফিক্যালি জার্মান লাইফ নিয়ে ছিল। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আগেন, আমি খুব খুশি হব যদি আপনাদের সাহায্য করতে পারি। আমার লিঙ্কডইন কানেকশনস আমি ঐশ্বরাকে দিয়ে দেবো, আপনি যদি চান আমার সাথে কানেক্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, আই এম নট শিওর যে এটা কবে এয়ার হবে, বাট বাই দ্য টাইম ইফ ইট ইজ গুড মর্নিং, গুড মর্নিং, এলস আফটারনুন অর গুড নাইট। ভালো থাকবেন। বেশ, আপনারাও সবাই খুব ভালো থাকবেন, ফিরবো আবার আগামী সপ্তাহে, সবাইকে শুভরাত্রি, নমস্কার। নমস্কার।